প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আব্দুল মজিদ, প্রভাষক ইসলামী ইতিহাস, দাউদপুর বানাল আলী মাদ্রাসা, তারাইল, কিশোরগঞ্জ। আজ আমি তোমাদের মাঝে এসেছি একাদশ দ্বাদশ শ্রেণীর ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে পাঁচটি ক্লাস ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে হয়েছে। প্রথম অধ্যায় থেকে আমরা পাঁচটি ক্লাস দেখেছি। আজ আমরা আমাদের পাঠ্যবইয়ের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ দেখতে পাই, সিরাতে রাসূলুল্লাহ, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলোচনা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 570 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা এই সিরাতে রাসূলুল্লাহ বা এই পরিচ্ছেদে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং প্রাথমিক জীবন নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমরা প্রথমে দেখব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন ঐতিহাসিকের মতে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা কুরাইশ বংশে হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আবদুল্লাহ, মাতার নাম ছিল আমিনা এবং দাদার নাম ছিল আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব ছিলেন কুরাইশদের নেতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 মাস পূর্বে তার পিতা মারা যায়। পিতা আবদুল্লাহ ব্যবসার কাজে সিরিয়া গিয়েছিলেন এবং ব্যবসা সেরে ফেরার পথে মক্কা নগরীর পাশে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মুহাম্মাদের নানা অর্থাৎ আবদুল্লাহ শ্বশুর এলাকায় তিনি আশ্রয় গ্রহণ করেন এবং সেখানে মৃত্যুবরণ করেন। তা অর্থাৎ আবদুল্লাহ মৃত্যুর 2 মাস পরে আমিনার গর্ভে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। সে সময় আব্দুল মুতালিব পবিত্র কাবা মসজিদে বসে কুরাইশ নেতাদের সাথে কথাবার্তায় ব্যস্ত ছিলেন। এমতো অবস্থায় জনৈক ব্যক্তি তাকে এসে খবর দেয়, হে আব্দুল মুতালিব, তোমার বিধবা পুত্রবধূ কুলে একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। শুনে সেখান থেকে সভা ভঙ্গ করে সরাসরি বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে শিশু মোহাম্মদকে আনন্দে কুলে তুলে নেয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা ও নামকরণ। আরবের
প্রচলিত নিয়ম অনুসারে শিশুর জন্মের সপ্তম দিনে আব্দুল মুত্তালিব সকল আত্মীয় স্বজনকে আকিকা অনুষ্ঠানে নিমন্ত্রণ করেন এবং সবাই উপস্থিত হয়। উক্ত অনুষ্ঠানে খানা পানা শেষে অতিথিরা জিজ্ঞেস করল যে হে আব্দুল মুত্তালিব, তোমার শিশু নাম কি রাখলে? আব্দুল মুত্তালিব উত্তরে বললেন, মুহাম্মদ। মুহাম্মদ সবাই শুনে তোবা, তারা সবাই জিজ্ঞেস করল যে হে আব্দুল মুত্তালিব, তোমার সগোত্রীয় সকল নাম, সকল ধরনের নাম পরিহার করে তুমি নতুন কি নাম রাখলে? তখন আব্দুল মুত্তালিব তাদের জবাবে বলল যে যুগে যুগে সবার কাছে এই শিশু একদিন প্রশংসিত হবে, এটাই আমি আশা করি নাম এই সুন্দর নামটি রেখেছিলাম, মুহাম্মদ, যার অর্থ উচ্চ প্রশংসিত। সবাই শুনে আনন্দিত এবং উৎফুল্লিত। এরপরে বিবি আমেনা তার অর্থাৎ শিশু মুহাম্মদের নাম রেখেছিলেন আহম্মদ, অর্থাৎ উচ্চ প্রশংসাকারী। একদিকে তিনি মুহাম্মদ, অন্যদিকে তিনি ছিলেন আহম্মদ, দুটি নামেই তিনি প্রচলিত ছিল। তিনি একদিকে উচ্চ প্রশংসিত এবং অন্যদিকে উচ্চ প্রশংসাকারী, অর্থাৎ তিনি আল্লাহ দ্বারা উচ্চ প্রশংসিত হয়েছিলেন এবং তিনি আল্লাহর প্রতি উচ্চ প্রশংসা করেছেন, এই জন্যে তার নাম ছিল মুহাম্মদ এবং আহম্মদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুগ্ধপান ও লালন পালন। তিনি কতদিন তার মায়ের বুকের দুধ খেয়েছিলেন বা তিনি কিভাবে লালন পালন হয়েছিলেন আমরা এখন একটু জানব। জন্মের পর শিশু মুহাম্মদ কিছুদিন তার মায়ের দুধ পান করেন এবং তারপর আবু লাহাবের সোয়াইবা নামক দাসীর দুধ পান করেন এবং সে সময় আরবে প্রচলিত ছিল সম্ভ্রান্ত পরিবারে শিশু জন্মগ্রহণ করলে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে দুগ্ধ পুষ্যের জন্য পার্শ্ববর্তীক্রমে কোনো গ্রামে পাঠিয়ে দেওয়া হতো এবং সে সেই গ্রামে নির্মল আবহাওয়া পেত এবং শুদ্ধ আরবি উচ্চারণ করতে পারত। এইভাবে তারা পার্শ্ববর্তী কোনো অন্য পরিবারে তাদেরকে দিয়ে দেওয়া হতো এবং এভাবে সে সময় শিশু লালন পালন করা হতো। আর আমরা আগে দেখেছি আয়নে জাহিলা যুগে সামাজিক অবস্থা দেখেছিলাম, কন্যা শিশু জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো আর পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে গ্রামের কোনো অন্য কারো কাছে দুগ্ধ পোষ্যের জন্য পাঠিয়ে দেওয়া হতো। এভাবে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম হালিমার দিকে গিয়ে বলছেন, দেশে খুব দুর্ভিক্ষ চলছিল এবং তাদের অভাব অনটনের মধ্যে সংসার কাটছিল। তার একটি ছোট কুলের শিশু সন্তান ছিল,
অভাবের কারণে সেই সন্তানকে ঠিক মতো তারা লালন পালন করতে পারছিল না। প্রিয় শিক্ষার্থী, হালিমা হতে বর্ণিত তিনি বলেছিলেন যে তিনি তায়েফ হতে বনু সাদ বংশের মহিলাদের সাথে মক্কায় দুগ্ধপ্রসব শিশু সংগ্রহের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সে বছর দেশে খুবই দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং তার কুলেও একটি দুগ্ধপায়ী শিশু ছিল। তাদের সংসারে অভাব অনটনের কারণে বা অনাহারে অর্ধাহারে তার বুকের দুধ পর্যাপ্ত পরিমাণ ছিল না, যা তার কুলের শিশু খেয়ে প্রয়োজন নিত। সে শিশু সারা রাত ছটফট করত, কান্নাকাটি করত এবং তারা বসে বসে রাত কাটাত। এমত অবস্থায় তাদের সেই মক্কায় সফর। মক্কায় আসার সময় হালিমা যে গাধার পৃষ্ঠে আরোহণ করেছিলেন সে গাধাটা এতই দুর্বল ছিল যে অন্যান্য গাধার সাথে সে কখনোই চলতে পারত না এবং সবসময় সে পিছু পড়ে থাকত, এবং এর কারণে তাদের সঙ্গীরা তার প্রতি অনেকটা বিরক্ত হয়েছিল এবং একসময় তাকে রেখেই তারা মক্কা শহরে ঢুকে পড়েছে। তারপরে অনেক কষ্টে অনেক দেরিতে সে মক্কা নগরীতে পৌঁছে শিশুর খুঁজে গিয়ে সেখানে উপস্থিত হয়ে দেখছে পরিবারে যার যার পরিবারের সন্তান ছিল সবগুলি প্রায় শেষ, সেরকম কোনো সম্ভ্রান্ত পরিবারের সন্তান নেই। তখন মৃত আবদুল্লাহ স্ত্রীর কাছে শিশু মোহাম্মদ ছাড়া কোনো সন্তান নেই। এই শিশু মোহাম্মদকে অনেকেই অপছন্দ করে নেননি এই কারণে যে তার বাবা বেঁচে নেই, তার অবস্থাও তেমন সচ্ছল নয়, এখান থেকে তারা বেশি হয়তো বা অর্থ উপহার পাবেন না ভেবে। তো সে সময় হালিমা তার স্বামীকে বললেন যে শুধু হাতে ফিরে না গিয়ে আমরা অন্তত এই শিশুটিকে অন্তত আমরা নিয়ে যাই। এই কথা শুনে হালিমার স্বামী তাকে বললেন যে ঠিক আছে, এই শিশুটিকে আমরা নিয়ে যাব। এই বলে সেখান থেকে তারা হালিমার গৃহের উদ্দেশ্যে রওনা হয়। প্রিয় শিক্ষার্থীরা, সেই হালিমা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে আগের সেই দুর্বল বাহনে উঠে এবং আসার সময় তার সেই গাধা এত পরিমাণ শক্তি সামর্থ্য গতি হয় যে আগে যারা তাদেরকে ফেলে অনেক দূরে চলে গেছিল একসময় তাদেরকে ছাড়িয়ে এই হালিমার যে বাহন ছিল এটাই সবার আগে গন্তব্য করছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব হালিমা যে বংশের মহিলা ছিলেন সে বংশের নাম ছিল সাদ। এই সাদ বংশের বিশেষত্ব, এই সাদ বংশকে কেন সে সময় এত প্রসিদ্ধ ছিল বা সাদ বংশের উপরে সবার কেন এত আস্থা ছিল যে দুগ্ধপোষ্য শিশু তাদের হাতে তুলে দিত। হালিমা সেই সাদ বংশের একজন মহিলা ছিলেন এবং এই সাদ বংশ ছিল সে সময়ে শুদ্ধ ভাষায় কথা বলার জন্য প্রখ্যাত। তারা শুদ্ধ এবং সঠিক উচ্চারণে কথা বলতেন, এই জন্যে তাদের কাছে শহরের সম্ভ্রান্ত পরিবারের
লোকেরা তাদের সদ্য জন্মপ্রাপ্ত শিশুদেরকে সার্বংশে পাঠাতো, এই জন্যে যে তারা যেন সেখানে শুদ্ধ এবং নির্ভুল ভাষা শিখতে পারে এবং উচ্চারণগুলি পড়তে পারে। এই জন্যে সার্বংশের বিশেষত্ব ছিল অনেক অনেক গুণে বেশি। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে আমি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছি, লালন পালন হয়েছি সার্বংশে। এই জন্যে এই সার্বংশের ইসলামের ইতিহাসে তথা ইতিহাসে অনেক অনেক ঊর্ধ্বে অবস্থিত ছিল। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব হালিমা কোলে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম। মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে আসার পরে হালিমার গৃহে মোহাম্মদ লালন পালন হতে থাকে। সে সময় কিছু অলৌকিক ঘটনা দেখা যায়। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে আনার সময়, অর্থাৎ যখন হালিমারা মক্কা থেকে রওনা হয়, সে সময় হালিমার গাধা অন্য সব গাধাকে পিছে ফেলে চলে এসেছিল। এটা একটা অলৌকিক ঘটনা ছিল। এরকম আরও অনেক অলৌকিক ঘটনা হালিমা দেখতে পাই, যে সে সময় তাদের দেশে দুর্ভিক্ষ চলছিল, সেখানে তাদের পুষ্টি বা ছাগলের তেমন দুধ হতো না। অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসার পর থেকে হালিমার গৃহে যে উষ্টি ছিল, সেই উষ্টিতে প্রচুর পরিমাণ দুধ দিত এবং সে দুধ বাড়ির সকলে পান করার পরে অতিরিক্ত সেটা বাজারে বিক্রি করে তারা অর্থ উপার্জন করতে লাগলো। এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হালিমার গৃহে আসার আগে যে হালিমার স্তনে দুধ পেত না একটি শিশু, অথচ মোহাম্মদ আসার পরে সে হালিমার ঘরে দুটি সন্তান, অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হালিমার আরেক ছেলে আবদুল্লাহ, তারা দুইজনে তার মায়ের বুকের দুধ খাওয়ার পরে, পর্যাপ্ত পরিমাণ খাওয়ার পরেও তারা শেষ করতে পারত না। এরকম অলৌকিক কিছু ঘটনা হালিমার কোলে মোহাম্মদ আসার পরে দেখা যায়। এবং তাদের যে উষ্ঠি এবং ছাগল যে পরিমাণে দুধ দিত, এটা অন্যরা দেখে মনে করত যে হালিমার উষ্ঠি এবং ছাগল যেখানে চড়ানো হয়, তারাও যেন সেখানে উঠ এবং ছাগলগিরি চড়ায়, যাতে করে তাদের ছাগলে এবং উষ্ঠিতে প্রচুর পরিমাণে দুধ দেয়। এটা তাদের একটি ভ্রান্ত ধারণা ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বৈশিষ্ট্য। মানে সে সময় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম জন্মের পরে শিশুকালে তার কী কী বৈশিষ্ট্য ছিল আমরা এখন একটু দেখব। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শিশুকাল থেকেই আলাদাভাবে বেড়ে উঠেছিলেন। যেমন অন্য শিশুর চাইতে তার বাড়ন্তি ছিল অনেক বেশি, যা কেউ কখনো ভাবতেও পারেনি। তার মধ্যে অনেক বৈশিষ্ট্য ছিল, যেমন তিনি শিশুকালেও নির্দিষ্ট সময়ে মলমূত্র ত্যাগ করতেন, অর্থাৎ প্রস্রাব পায়খানা করতেন। তার অন্য শিশুর মতো তার শরীরে ময়লা আবর্জনা থাকত না এবং তার দুধমাতা হালিমার বুকের ডান দুধ তিনি পান করতেন এবং বাম দুধ তার ভাই আবদুল্লাহর জন্য রেখে দিয়েছেন। এরকম তিনি ছোট থেকে তার অনেক
বৈশিষ্ট্য ছিল যা সাধারণ কোনো শিশুর মধ্যে দেখা যায় না। তিনি তার জন্মের পর থেকে আলাদাভাবে লালন পালন হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বক্ষ বিদারণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 বছর, হালিমে গিয়ে তিনি লালন পালন হচ্ছিলেন। এ সময় তার দুর্ভাই অর্থাৎ হালিমার ছেলে আবদুল্লাহর সাথে মাঠে গিয়েছিলেন এবং সেখান থেকে হঠাৎ আবদুল্লাহ বাড়িতে দৌড়ে এসে হাঁপিয়ে হাঁপিয়ে এসে বলছিল বাবা মাকে যে আমার কুরাইশি ভাই অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইজন সাদা পোশাক পরিহিত লোক এসে ধরে তার বুক চিরে ফেলে। এই অবস্থা দেখে আমি পালিয়ে এসেছি। এটা শোনার পরে হালিমা এবং তার স্বামী অনেকটা চিন্তিত হয়ে তারা দৌড়ে মাঠে গিয়ে দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বসে কাঁদছিল এবং তার অবস্থা বিবর্ণ ছিল। তাকে জিজ্ঞেস করা হলো, বাবা তোমার কি হয়েছে? তখন সে ভয়ে ভয়ে বলতেছিল, দুইজন লোক এসে আমার বুক ছিঁড়ে কি যেন বের করে, তারপরে আমি কিছু বলতে পারবো না। এইভাবে প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বক্ষ বিদারণ হয়। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন পরিস্থিতির পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর, তখন বিবি হালিমা তার সঙ্গে করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসে মক্কার বিবি আমেনার কোলে ফিরে দিয়ে যায় এবং তখন থেকে তিনি সেই তার মাতা আমেনা বলে বড় হতে থাকে এবং সেখান থেকে কিছুদিন পর তাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে নিয়ে মা আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে চলো তোমার নানার দেশ মদিনায় ঘুরে আসি এবং তোমার বাবার কবর জিয়ারত করে আসি। এ বলে তাকে নিয়ে সেই মদিনার পথে রওনা দেন এবং কিছুদিন সেখানে অবস্থান করে ফেরার পথে আবুয়া নামক স্থানে তার মা অর্থাৎ আমেনা অসুস্থ হয়ে পড়ে এবং সেখানে মৃত্যুবরণ করেন এবং তার কবর সেখানে। তারপরে তিনি ফিরে আসেন মক্কায়। এখন তার বাবা নেই, মা নেই, সে সময় তার দাদা আবদুল্লাহ তার দায়িত্ব গ্রহণ করেন এবং এখান থেকে প্রায় 2 বছর পর অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর, তখন তার দাদা আব্দুল মুতালিব মৃত্যুবরণ করেন। তারপরে তিনি চাচা আবু তালিবের দিয়ে লালন পালন করতে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এমন একজন ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা শুরু করেছি যা বলে শেষ করার মতো নয়। আমরা এখান থেকে আগামী ক্লাসে আবার আলোচনা করব। আর আজকে আমরা যে পর্যন্ত আলোচনা করলাম তার মধ্যে তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে যে বাড়ির কাজটি দিব সেটি হচ্ছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করো। আমি আবার প্রশ্নটি বলছি, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে যে আলোচনাটা শুনবে এই আলোচনা করো, আজকে যে আলোচনাটা শুনবে এখান থেকে এবং পাঠ্যবইয়ের সাথে মিলিয়ে তোমরা প্রশ্নের উত্তরটি তৈরি করবে। পরিশেষে বলবো, সবসময় ঘরে অবস্থান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।